লালগোলাতে আরও একটি বোর্ড জোটের দখলে। লালগোলার কালমেঘা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল 22টি, তার মধ্যে শাসক দল তৃণমূল পেয়েছে 8টি আসন। কালমেঘাতে শাসক দলকে সরিয়ে বোর্ড গঠন জোটের। এই পঞ্চায়েতে কংগ্রেস পেয়েছিল 10টি আসন ও সিপিএম পেয়েছিল 3টি আসন। এই 13 জন জয়ী প্রার্থীদের সমর্থনে কালমেঘাতে বোর্ড গড়ল বাম কংগ্রেস জোট। প্রধান নির্বাচিত হলেন কংগ্রেস থেকে জয়ী প্রার্থী। কালমেঘা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচিত হলেন সিপিআইএম থেকে জয়ী প্রার্থী। আমরা সিপিএম কংগ্রেস জোট করেছিলাম, সেই জোটে আমরা জয়ী হয়েছি। আমাদের পক্ষে 10 জন কংগ্রেসের মেম্বার ছিল আর 3 জন সিপিআইএম মেম্বার ছিল। জোটে একত্রিত হয়ে উপপ্রধান প্লাস প্রধান সংগঠিত করেছি কালমেঘা অঞ্চল। কালমেঘা শাসক দলের থেকে পঞ্চায়েত বোর্ড ছিনিয়ে নিতে পেরে উচ্ছ্বসিত জোট প্রার্থী তথা কর্মী সমর্থকেরা।